নমস্কার, এই সময়ত জনাব বিচাৰিছো এটা বিশেষ খবর। আপুনি ব্যবহাৰ কৰা চাৰিচকীয়া বাহনখনত অত্যাধিক লাইট ব্যবহাৰ কৰিছে নেকি, বা আপুনি ব্যবহাৰ কৰা চাৰিচকীয়া বাহনখনত আপুনি নীতি বহিৰ্ভূতভাৱে চাইৰেন ব্যৱহাৰ কৰিছে নেকি? কিয়নো অসম আৰক্ষী আৰু পৰিবহণ মন্ত্ৰী এতিয়া কঠোৰ হৈ পৰিছে। আপুনি যদি তেনে অপৰাধ কৰিছে তেন্তে গুৰুতৰ শাস্তি ভুগিবৰ কাৰণে আপুনি সাজু হওক। জনাইছো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ, কঠোৰ হৈ পৰিছে অসম আৰক্ষী, লগতে পৰিবহণ মন্ত্ৰী কঠোৰ হৈ পৰিছে। অসম আৰক্ষী কঠোৰ হৈ পৰিছে, পৰিবহণ মন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্য। ভুয়া চাইৰেন বাহনক লৈ পৰিবহণ মন্ত্ৰীৰ মন্তব্য। সমগ্ৰ অসমত 50 লাখতকৈও অধিক বাহনৰ পঞ্জীয়ন হৈ আছে, তাৰ মাজত 20-30খন বাহনে চাইৰেন বজাই সন্ত্ৰাস সৃষ্টি কৰিছে। ইমান বাহনৰ মাজত নিৰ্দিষ্ট ভুৱা বাহনখনক চিনাকি কৰাটো কঠিন কাম। আৰক্ষী বাহন শাখা, যান বাহন শাখা আৰু পৰিবহণ বিভাগে মিলি আৰম্ভ কৰিছে অনুসন্ধান। সকলোৰে বাবে আইন সমান, এই ক্ষেত্ৰত সকলোৰে বিৰুদ্ধে আইনী ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব। ইফালে অসম আৰক্ষীয়ে ভুৱা চাইৰেন লগোৱা বাহনক লৈ বিশেষ টুইট কৰিছে। বাহনক লৈ যদি আপুনি অতিকৈ চখিন তেন্তে এই বাতৰি আপোনাৰ বাবে। অতিরিক্ত লাইট যদি আপনার বাহনখন ব্যবহার করেছে তেন্তে জরিমানার লগতে কঠোর শাস্তি ভরিবলে আপনি সাজু থাকো। নকল সাইরেন যদি আপনার বাহনখন ব্যবহার করেছে তেন্তে আপনি জরিমানা ভরব লাগিব। এবিবাসর নকল জোতার দরে রাজ্যত ভরি পড়ছে নকল সাইরেন। নকল সাইরেনের বিরুদ্ধে অসম আরক্ষীয়ে ইতিমধ্যে আরম্ভ করেছে তীব্র অভিযান। অসম আরক্ষীয়ে আজি বিশেষকৈ তেওঁলোকৰ যি এক্স হেণ্ডেল আছে, টুইটাৰ আছে, তেওঁলোকে এটা বিশেষ টুইট কৰিছিল আৰু সেই টুইটটোত তেওঁলোকে স্পষ্টকৈ লিখিছে যে আপুনি ব্যৱহাৰ কৰা বাহনখনত আপুনি অতিৰিক্তভাৱে লাইট ব্যৱহাৰ কৰিছে নেকি। কিয়নো আমাৰ ৰাজ্যত বা মহানগৰতে এনে বহু বাহন দেখা পোৱা যায় যি বাহনত অতিৰিক্তভাৱে তেওঁলোকে লাইট ব্যৱহাৰ কৰি লয়। অতিৰিক্তভাৱে তেওঁলোকে ফগ লাইটৰ পৰা আৰম্ভ কৰি যি লাইটৰ প্ৰয়োজন নাই সেই লাইট ব্যৱহাৰ কৰি তেওঁলোকে ৰাজপথত পিটপিটাই ঘূৰি থাকে। যদি আপোনাৰ বাহনখনত তেনে অতিৰিক্ত লাইট আছে বা আপোনাৰ বাহনখনত ভুৱা বা আপুনি নীতি বহিৰ্ভূতভাৱে আপুনি যদি ভুৱা চাইৰেন লগাইছে তেন্তে আপোনাৰ বিৰুদ্ধে কঠোৰ হ'ব অসম আৰক্ষী। ইতিমধ্যে পৰিবহণ মন্ত্ৰীয়ে তেওঁ মন্তব্য কৰিছে, লগতে অসম আৰক্ষীয়েও বিশেষ টুইট কৰিছে। আমি জনাই আছোঁ এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ, কিয়নো ইতিমধ্যে কঠোৰ হৈ পৰিছে অসম আৰক্ষীৰ লগতে পৰিবহণ মন্ত্ৰী। শেহতীয়া পৰ্যায়ত ৰাজ্যত দেখা পোৱা গৈছিল যে গুৱাহাটী মহানগৰত বিশেষকৈ আদ্যবন্ত পৰিয়ালৰ সম্ভ্ৰান্ত পৰিয়ালৰ এগৰাকী সন্তানে, SS বিষয়াৰ এগৰাকী সন্তানে কেনেদৰে ভুৱা চাইৰেন বজাই ৰাজপথত দুৰ্ঘটনা সংঘটিত কৰিছিল। গুৱাহাটী মহানগৰত দুৰ্ঘটনা সংঘটিত কৰি এগৰাকী ব্যক্তিক হত্যা কৰিছিল আৰু তাৰ পাছতে সেইগৰাকী SS বিষয়াৰ পুত্ৰই পলাতক অৱস্থাত আছিল আৰু যিখন বাহনেৰে দুৰ্ঘটনা সংঘটিত কৰিছিল, চাইৰেন লগোৱা, ভুৱা চাইৰেন লগোৱা সেই বাহনখনো লুকুৱাই ৰাখিছিল। পিছৰ পৰ্যায়ত অসম আৰক্ষীয়ে বাহনৰ লগতে সেই ঘটনাৰ লগত জড়িত যিসকল অভিযুক্ত আছিল, যিসকল অপৰাধী আছিল, তেওঁলোকক কৰায়ত্ব কৰিবলৈ সক্ষম হয়। কিন্তু সেই খবৰ অসমৰ সংবাদ মাধ্যমত প্ৰকাশ পোৱাৰ পাছতে, সম্প্ৰচাৰ হোৱাৰ পাছতে তোলপাৰ লাগে সমগ্ৰ ৰাজ্যত আৰু অসম আৰক্ষীৰ ফালৰ পৰা বিশেষ নিৰ্দেশনা প্ৰদান কৰা হৈছে। যদি আপোনাৰ বাহনখনত আপুনি অতিৰিক্তভাৱে লাইট ব্যৱহাৰ কৰিছে তেন্তে আপোনাৰ বিপদ নিঘাত। লগতে যদি আপুনি ব্যৱহাৰ কৰা বাহনখনত আপুনি নীতি বহিৰ্ভূতভাৱে ভুৱা চাইৰেন ব্যৱহাৰ কৰিছে তেন্তে আপোনাৰ বাবে তেতিয়াও বিপদ বাঢ়িব। কিয়নো ৰাজ্যত নকল এবিবাসৰ দৰে, যিদৰে এডিডাছৰ নকল এবিবাস আহে, তেনেদৰে এবিবাসৰ দৰে ৰাজ্যত ভৰি পৰিছে ভুৱা চাইৰেন। আৰু এই টুইট কৰিছে অসম আৰক্ষীৰ ফালৰ পৰা। এই সময়ত পৰিবহণ মন্ত্ৰীগৰাকীৰ আমাৰ ওচৰত বিশেষ এটা মন্তব্য আছে। আমি পোনে পোনে পৰিবহণ মন্ত্ৰীগৰাকীৰ মন্তব্য শুনাই ল'ব বিচাৰিছোঁ। আপোনাক কওঁ, আমাৰ অসমত 40 লাখ চাইকেলছ ৰেজিষ্টাৰ্ড আছে। বাহিৰৰ বা নৰ্থ ইষ্টৰ গোটেইখিনি লৈ এট এভৰি ডে অন ৰোড এবভ 50 লাখ চাইকেলছ। এতিয়া আপুনি চাইৰেন গেঙৰ কথা কৈছে, কেইটা হ'ব, 20টা, 25টা, 50টা, 200টা হ'ব, নজৰত পৰিছে হয়তোবা বা হয়তো পৰা নাই। কাৰণ ইমানখিনি 55 লাখ গাড়ী যেতিয়া বাটত থাকিব তেতিয়া
কোনে কত কি লিখিলে গোটেইখিনি কথা যে সব ঠাইত আমি পর্যালোচনা করিব পারিম এনেকুৱা আমার স্থিতি নাই, কিন্তু আমি পারিছো। কারণ আপুনি নিজেই কৈছে যে পুলিশে ধরেছে, টাউন এরিয়াত ট্রাফিক পুলিশ থাকে, ট্রাফিক পুলিশের কারণে, কারণ ট্রাফিক আর ট্রান্সপোর্ট দুটা কো রিলেটেড হয়, আইন গোটেইখিনি আইনের মালিক হয় পুলিশ, আর আমি ট্রাফিকেরও কিছু আইন আছে, আমি অল্প অক্সিলারি হিসাবে আমি করে থাকো যেমানখিনি পারো, আমি বাকিটা তো পুলিশে করে আছে। আজি এটা ধরক যিকোনো এটা যদি বেয়া গাড়ি থাকে, মানে বেয়া একটা কাম করে আছে গাড়ি, আকো পুলিশের হাততেই আমার দিব লাগিব, পুলিশের রিপোর্ট তো লাগবেই কোর্টলৈকে যাওয়ালৈকে। কাজে পুলিশে ধরা ট্রান্সপোর্টে ধরা কথা তো একই বস্তু, একই নজরত তো আহিছে, কাম করে আছে বিভাগে, এই কারণে নজরত আহিছে। আপনার ক আমার অসমত 40 লাখ ভেহিকলস রেজিস্টার্ড আছে বাহিরর বা নর্থ ইস্টের গোটেখিনি লই, এট এভরি ডে অন রোড অ্যাবাভ 50 লাখ ভেহিকলস। আর এ আছিল মন্ত্রী পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর মন্তব্য, আমি মন্তব্য দেখালো। আর ইতিমধ্যে আরক্ষীর যে টুইট আছে সেই টুইটও আমি আপনাদের দেখালো, কেন আরক্ষী কঠোর হয়ে পড়েছে। শেহতীয়া পর্যায়ত দেখা পাওয়া গৈছিল যে এগারী এসএছ বিষয়ার পুত্রই কেনেদরে ভুয়া সাইরেন ব্যবহার করে রাজপথত উদ্ভণ্ডালি করেছিল সেই দৃশ্য ভাইরাল হয়ে পড়েছিল। সেইগী এসএছ পুত্রর বিষয়ায় কেনেদরে রাজপথত দুর্ঘটনা সংঘটিত করে এগারীক ব্যক্তিক হত্যা করার দরে ঘটনা সংঘটিত হয়েছিল, আর সেইগী এসএছ বিষয়ার পুত্রর সেই ঘটনার জড়িত যিমান কেজন অপরাধী আছিল সকলকে আরক্ষীয়ে গ্রেপ্তার করেছিল, আটক করেছিল, গ্রেপ্তার করেছিল। তারপরে সংবাদ মাধ্যমত চর্চা লাভ করেছিল যে কেনেদরে রাজ্যত ভুয়া সাইরেন ব্যবহার করে আছে একাংশ দুর্নীতিগ্রস্ত বা অপরাধী। আরক্ষীর ফালেরপরা আজি দিনের ভাগত এক বিশেষ টুইট করেছে যে যখন লোকে তেওঁৰ বাহনখনত অত্যাধিক লাইট ব্যবহার করেছে বা প্রয়োজনতকৈ বেশি লাইট নিজে গ্যারেজত গৈ লগাই লৈছে, তেনে ধরনের বাহনসমূহর বিরুদ্ধে বা তেনে ধরনের বাহনের গরাকীর বিরুদ্ধে আরক্ষীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করব। যদি আপনি ভুয়া সাইরেন ব্যবহার করেছে আপনার বাহনখনত, তেতিয়াও আরক্ষীয় কঠোর হব আপনার বিরুদ্ধে। আর আরক্ষীয় কঠোর হওয়ার সমান্তরালত আরক্ষীর যান বাহন শাখার আরক্ষীর পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যও এই ক্ষেত্রে মন্তব্য করেছে যে আইন সকলোরে কারণে সমান, সকলোরে কারণে বা সকলোরে ক্ষেত্রতে আরক্ষীয়ে ব্যবস্থা গ্রহণ করব বলে মন্তব্য প্রদান করেছে।